প্রভাবশালী ভারতীয় বোর্ডের সভাপতি রজার বিনি হলেও কার্যত সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন জয় শাহ। আইপিএল দিয়ে অর্থের পাহাড়ে বিসিসিআই, মার্কেট, সম্প্রচার স্বত্ব, স্পন্সর, অর্থের যোগানে ভারতীয়দের উপর একরকম নির্ভরশীল ক্রিকেট বিশ্ব। সে সুবাদে দেশটির ক্রিকেট বোর্ডের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি এমনিতে ছিলেন ক্রিকেট বিশ্বেরও সবচেয়ে ক্ষমতাধর, আর এবার হয়ে গেলেন সর্বে সর্বা, ইতিহাসের সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান, 35 বছর বয়সী জয় শাহ। 2019 সালের অক্টোবর থেকে বেশ দাপটের সঙ্গে বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, আর 2021-এর জানুয়ারি থেকে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল গ্রেগ বার্কলের পর তিনিই বসবেন আইসিসির চেয়ারে। শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান। গুরুদায়িত্ব নিয়ে রোমাঞ্চিত এই ভারতীয় জানিয়েছেন ক্রিকেটের প্রসারে নিজের প্রাথমিক পরিকল্পনা। এটা আমার জন্য সম্মানের, ক্রিকেট বিশ্বায়নে ভূমিকা রাখতে চাই। ভিন্ন ভিন্ন ফরম্যাট চালিয়ে নিতে ম্যাচ সংখ্যায় ভারসাম্য আনা খুব গুরুত্বপূর্ণ। নতুন প্রযুক্তির সঙ্গে অভ্যস্ততার জন্য সবাইকে উৎসাহিত করতে হবে। ক্রিকেটকে অতীতের যে কোনো সময়ের তুলনায় জনপ্রিয় করে তুলতে চাই আমি। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন গ্রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। 2028 লস অ্যাঞ্জেলেস আসর দিয়ে দীর্ঘ 128 বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। আমেরিকান সয়েলে গ্রেটেস্ট শো অন আর্থকেই ব্যাট বলের খেলাটির গ্লোবালাইজেশনের জন্য সুবর্ণ সুযোগ মনে করছেন তিনি। অভিজ্ঞতাকে যেমন আমরা গুরুত্ব দেব, একই সঙ্গে নতুন আইডিয়া নিয়েও কাজ করব। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির বিরাট ব্যাপার। আমি নিশ্চিত খেলাটির প্রসারে এটা অভূতপূর্ব ভূমিকা রাখবে। 1 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন জয় শাহ। মাকসুম আলম খান, সময় সংবাদ।